আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম কিমা নান রুটি এটা খুব মজার রেসিপি যে কোনো বিকেলের নাস্তায় এবং সকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন খুব ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটি আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং পাশে দেওয়া ছোটো আইকনটি প্রেস করে রাখুন নতুন কোনো ভিডিও আপলোড হয়ে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ এবং এখানে চিনি মিশিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি দেওয়ার পর আমি এখানে ইস্ট দিব চিনিটা ব্যবহার করবেন যখন ইস্ট আমরা অ্যাক্টিভ করব। দেখুন দুই চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম ইস্টে চিনি ব্যবহার করলে ইস্ট খুব তাড়াতাড়ি ফুলে এবং বোঝা যায় যে ইস্টটা ভালো আছে না খারাপ আছে এখন আমি এভাবে নেড়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইস্টটা ফুলে যাবে এখন আমি ময়দা নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দা এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন আমি একটু মেখে নিয়ে এর মধ্যে তেল ব্যবহার করব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চা চামচ পরিমাণ আমি তেল ব্যবহার করছি করে ভালো করে তেলটাকে এখন মেখে নিচ্ছি তেলটা মাখানো হয়ে গেলে আমি যেই দেখুন ইস্টা ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর ফুলে গিয়েছে ফুলে গেলেই ভাববেন যে ইস্টটা অ্যাক্টিভ আছে আর যখন ফুলে যাবে না তখনই বোঝা যাবে ইস্টটা নষ্ট হয়ে গিয়েছে ব্যবহার করা যাবে না এখন আমি ইস্টটা ঢেলে দিচ্ছি দেখুন চিনি মেশানোর জন্য ইস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায় এখন মেখে দিচ্ছি আর কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিব এই ডোটা আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন তো আমি কুসুম কুসুম গরম পানি নিচ্ছি নিয়ে ডোটাকে খুব ভালো করে একটা ভালো সুন্দর ডো তৈরি করে নিব খুব নরমভাবে ডোটা আমি তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে দেখুন খুব ভালো করে ছ থেকে সাত মিনিট মথেছি মাথার পরে এখন তেল দিয়ে আবারও এক টেবিল চামচ তেল দিয়ে আমি মথে নিচ্ছি খুব ভালো করে এভাবে মথে নিতে হবে যে কোনো পাউরুটি বান পিজার ডোটা এরকমই হবে নান রুটির ডোটাও এমনই হবে এখন খুব ভালো করে আরও তিন চার মিনিট মথে নিলাম নেওয়ার পরে এখন চারিদিকে তেল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য গরম কোনো জায়গায় রেখে দিলেই হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা যতক্ষণ না ফুলে যায় ততক্ষণ আবার আপনারা ঢেকে রেখে দিবেন তো এর মধ্যে আমি অন্যান্য কাজটা করে নিব এখন চুলার মধ্যে আমি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি যেই পুরটা ব্যবহার করবো সেটা তৈরি করে নিব এখানে সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পরে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করবো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে সামান্য ভেজেছি আর এখানে আমি গরুর মাংসের কিমা সিদ্ধ করে রেখেছিলাম আদা রসুন দিয়ে সেই কিমাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মুরগির কিমাও ব্যবহার করতে পারেন কিংবা শুধু আলু সিদ্ধ করে দিয়েও তৈরি করে দিতে পারেন আমি কিমা দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখন মশলা এখানে আমি মরিচের গুঁড়া এক চা চামচ এবং গরম মশলা গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা ভাজা গুঁড়া হাফ চা চামচ দিয়ে পানি দিয়ে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি আবার এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে আবারও ভেজে নিচ্ছি যতক্ষণ আমি কষাবো ততক্ষণই টেস্টটা বাড়বে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেয়ার পরে আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি এখানে প্রায় এক কাপ আলু আছে আমি আলুটা দিচ্ছি পুরটা একটু আয় হবে সেজন্য শুধু গরুর কিমা মুরগির কিমা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি সামান্য পানি দিয়ে একটু ভুনা ভুনা করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় আলুটাকে একটু দানা দানা রেখেছি এখন কাঁচামরিচ দুটো ভালো করে কুচি করে দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ এর আগে ব্যবহার করিনি গরুর মাংসের মধ্যে লবণ দেওয়া ছিল তো আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে পুরটাকে ব্যবহারের আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করেই ব্যবহার করতে হবে এর মধ্যে দেখুন আমার ডোটা পুরোপুরি ফুলে গিয়েছে সুন্দরভাবে এখন আমি ডোটাকে ভালো করে আবারও মথে তিনটা ভাগ করে নিচ্ছি তিনটা রুটি তৈরি করবো আমি একটা ভাগ নিয়ে নিয়েছি নিয়ে এখন মথে এর মধ্যে পুর ভরে নিব। একটু বড়ো হয়ে গিয়েছে আমি একটু কেটে কমিয়ে নিচ্ছি দেখুন গোল করে নিয়ে আমি ময়দার ব্যবহার করছি যাতে নিচে লেগে না যায় আমি পুরটাকে দেখুন ঠান্ডা করে নিয়েছি আমি তিনটা রুটি বানাবো সেজন্য আমি তিনটা ভাগে পুরটা ভাগ করে নিলাম নিয়ে একটা ভাগ ব্যবহার করলাম আপনারা কিন্তু এর মধ্যে চিজও ব্যবহার করতে পারেন আসলে বলে না যত গুড় তত মিঠা যত কিছু ব্যবহার করবেন ততই টেস্ট বেড়ে যাবে আমি দেখুন ডাল পুরির মতো সব ভরে নিলাম নিয়ে এখন হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেস করে করে এটা রুটির শেপ দিতে হবে আমি ময়দা নিয়ে নিচ্ছি নিচে লেগে যাচ্ছে সেজন্য খুব গোল একটা শেপ তৈরি করে নিতে হবে চেপে চেপে নান রুটির সাইজ করে দিতে হবে দিয়ে আমি দেখুন যেমন করছি ঠিক সেভাবে করে নিতে হবে মাঝখানেরটা ফেটে গিয়েছে কোনো সমস্যা নাই কারণ দেখুন আমি আঙুলের সাহায্যে চারিদিকে এভাবে একটা শেপ করে নিচ্ছি যেমন পিৎজাতে একটু উঁচু থাকে চারিদিক আর দেখুন মাঝখানেরটা আমি কিন্তু ফুটো ফুটো করে দিব যাতে পুরগুলো একটু বের হয়ে হয়ে যায় এখন আমি একটা ডিম নিয়ে এর উপর ব্রাশ করে দিব অনাকাঙ্ক্ষিত কারণে আমার রুটিটা ব্রাশ করা ওটার ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে এবং আরেকটা রুটি আমি ব্রাশ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবেই ডিমটাকে উপর দিয়ে ব্রাশ করে নিতে হবে খুব ভালো করে উপরে ডিমটা আমি ব্রাশ করে নিব। কারণ এই আন রুটিটা আমরা ওভেনে বেক করবো তবে চুলাতেও সামান্য কিছু দিব দেখুন এখানে আমি কালো জিরা এবং সাদা তিল ব্যবহার করছি উপরে জাস্ট এটা ভালো লাগে দেখতে সেজন্য ব্যবহার করা আমি চুলায় প্যান দিয়ে প্যানটাকে গরম করে এই রুটিটাকে এখন সাবধানে দিয়ে দিচ্ছি প্রায় মিডিয়াম জালে তিন চার মিনিট রাখবো তিন চার মিনিট রাখার পরে আমি একটা দেখুন স্টিলের প্লেটে তেল মেখে নিচ্ছি আমি এর মধ্যে উঠিয়ে নিব এবং ওভেনে এর মধ্যেই বেক করব সেজন্য ভালো করে তেল মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি রুটিটা এর মধ্যে উঠিয়ে নেবো রুটিটা তিন চার মিনিটের বেশি রাখার দরকার নেই কারণ এটা ওভেনে বেক করব ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করব দশ মিনিট ফ্রি হিটের ওভেনে দেখুন নিচের দিকটা আমি দেখিয়ে দিলাম এখন ওভেনে দিয়ে দিচ্ছি দেখুন ওভেনে দিয়ে দিয়েছি আমার রুটিটা এটা হলো মাঝের র্যাকে দিয়েছি যাতে উপরের দিকটা সুন্দর একটা কালার আসে বিশ মিনিট পর দেখুন কি সুন্দর হয়েছে উপরের কালারটা বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি কিন্তু তৈরি করে দিতে পারেন আপনার ফ্যামিলির লোকজন খুব পছন্দ করবে দেখুন রুটিটা আমি নামিয়ে নিয়েছি সুন্দরভাবে ফুলেছে এবং খুব ভালোভাবেই বেগ হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি আর একটা সস তৈরি করে নিব যেহেতু এই রুটিটা খেতে হবে খুব সহজ আমি টক দই নিয়েছি মরিচ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়া আপনার আস্ত সরিষাও নিতে পারেন তবে ব্লাইন্ডার করব আমি এখন দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এবং চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণ আর দিচ্ছি মেয়নেজ মেওনেজ দিচ্ছি আর দিচ্ছি টমেটো সস পরিমাণগুলো দেখুন আমার স্কিনে উঠবে তো এগুলো খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করো ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে কি সুন্দর একটা সস তৈরি হয়ে গেল এই সসটা দিয়েই এই রুটিটা খাওয়া হবে দেখুন আমার আরেকটা রুটি যেটা আমি প্রথমে বানিয়ে দেখিয়েছিলাম সেটা বেক করেছি কি সুন্দর হয়েছে তাই না উপরের দিকটা তো এভাবে আমি সবগুলো রুটি বেক করে নিয়েছি এখন আমি কেটে দেখাবো রুটিগুলো কেমন হয়েছে উপরে আমি আবার ধনিয়া পাতা দিয়েছি আপনারা চাইলে এরকম ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন আমি রুটিটাকে কেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে সকালে নাস্তা এই রেসিপিটা দিতে পারেন বাচ্চারা এবং বড়রা সবাই খুবই পছন্দ করবে দেখুন ভিতরটা কতটা পুড়ে ভরা কতটা জুস জুস্তি আর কিছুই লাগে না খেতে একটা সস হলি হয়ে যাবে তো তৈরি করে ফেললাম আমার কিমা নান রুটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব পছন্দ হবে পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার রেসিপিগুলো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ